আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ বিদেশে আপনারা যে যেখানে বসে আমাদের মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল দেখেন এবং আমাদের সানি মেশিনারি যে ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের পাশে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে কলম তৈরি করার বিজনেস। কিভাবে আপনারা কলম তৈরি করবেন, কত টাকা পুঁজি লাগবে এবং কী কী লাগবে, একটা কলম তৈরি করতে খরচ এবং বিক্রি কত টাকা লাভ হইতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যারা এখনও আমাদের সানি মেশিনারিজের ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। তো বন্ধুরা, আসুন আমরা আলোচনা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন কলম, বল পেন। যারা ক্ষুদ্র ব্যবসা করতে চান, ছোট ছোট ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে, অনেকে বেকার আছেন, কি করবেন ছোটখাটো পুঁজি দিয়ে কি ব্যবসা করবেন, অনেকে আপনারা বুঝে উঠতে পারেন না, এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। অল্প পুঁজিতে আপনারা কলম তৈরি করার বিজনেস করে মাসে 30-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনাদের মেধা থাকে এবং শ্রম থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা পারবেন। আমরা প্রথমে আসব মেশিন সম্পর্কে কিছু আলোচনা করব। কলম তৈরি করতে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কলম তৈরি করার জন্য এক সেট কলম তৈরি করার মেশিন লাগবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালি ভরার মেশিন, ঠিক আছে? এই মেশিনটা হচ্ছে কালি ভরার মেশিন। এটা এখানে দেখতে পাচ্ছেন নজেল, এই যে নজেল দেখতে পাচ্ছেন, এই নজেল দিয়ে কালি উঠবে। এখানে প্রেস করতে হবে হাতে, এখানে প্রেস করলে হাত দিয়ে, এইটা হচ্ছে অ্যাডজাস্টিং। এবং এই যে দেখতে পাচ্ছেন কালির চাবি অন অফ করার জন্য, এইটা হচ্ছে কালির ট্যাঙ্কি। ট্যাঙ্কির মধ্যে কালি থাকার পরে এই চাবিটা দিয়ে অন অফ করলে, অন করলে তারপরে কালি উঠবে, ঠিক আছে? তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওয়ার মেশিন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন। একই রকম দুইটা মেশিন দেখেন, একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন আর একটা হচ্ছে নিপ লাগানোর মেশিন, ঠিক আছে? অ্যাডাপ্টার হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইটা হচ্ছে অ্যাডাপ্টার। এই যে একটা কালো অংশ দেখতে পাচ্ছেন, এই কালো অংশটাকেই বলে অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে নিপ, যেটা দিয়ে আমরা লিখি। এই মেশিনটা হচ্ছে নিপ লাগানোর মেশিন। তো এই চারটা মেশিন মিলে একটা সেট মেশিন। এই মেশিনটা দ্বারা কীভাবে আপনারা কলম তৈরি করবেন, আমরা হাতে কলমে প্রশিক্ষণ দেখাই দিব। তারপরে হচ্ছে গিয়ে, তারপরে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে কলম, এই কলমের বডি, এই কলমের বডি, নিপ, অ্যাডাপ্টার, কালি, তারপরে যে ক্যাপ, তারপরে হচ্ছে আপনাদের কোম্পানির নামে এরকম পাতা লাগবে, ঠিক আছে? 12টা বা 10টা, কোনো কোনো জায়গায় 12টা থাকে পাতা, কোনো কোনো জায়গায় 10টা থাকে। এই যে দেখছেন রিয়ান হাই স্কুল, এরকম আপনাদের কোম্পানির নামটা এখানে লেখা থাকবে। এবং পাশাপাশি এই যে নাম লেখা দেখতে পাচ্ছেন, পেডিস্টার হাই স্কুল, স্টুডেন্ট হাই স্কুল, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির নামে এখানে দেওয়া আছে। আপনারা যে যে কোম্পানি করবেন সেই কোম্পানির নামই আপনারা দিয়ে নিতে পারবেন। আপনাদের নিজস্ব ব্র্যান্ডের উপরে কলমের বডি এবং পাতার মধ্যে, প্যাকেটের মধ্যে আপনারা কোম্পানির নাম দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো এই সম্পূর্ণ এই কাঁচামাল র মেটেরিয়ালসগুলো দিয়েই কিন্তু আপনারা কলম তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর প্রথমে আমরা কলমের মেশিনটা দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো কি কাঁচামাল কত টাকা খরচ, একটা কলমে কত টাকা খরচ, ঠিক আছে? এটা দেখাবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন বডিগুলা, আমরা প্রথমে এই বডিগুলা নিব, বডিগুলা নিয়ে আমরা এই কালি ভরব, ঠিক আছে? কালিগুলা ভরলে দেখা যায়, আমরা অ্যাডজাস্টিং করে নিছি, ঠিক আছে? যে পাঁচটায় কালি উঠা যায় আমরা দেখাচ্ছি। এই যে কালি কিন্তু ভরছে, দেখা যাচ্ছে, ঠিক আছে? কালি দেখা যাচ্ছে। তারপরে আমি আবার এই দিক থেকে একটা দেখাই যাতে কালি দেখা যায়, ঠিক আছে? তারপর আমি এই দিক থেকে একটা দেখাচ্ছি, কালি স্পষ্ট কালি দেখা যাবে, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন উঠতেছে, কিন্তু দেখা যায় কালি কিন্তু ভরছে, ঠিক আছে? স্পষ্ট কালি দেখা যায়। আমি আরো কয়েকটা কালি ভরি,
আপনারা খুব দ্রুত পড়তে পারবেন যখন আপনাদের হাত চালু হয়ে যাবে। এ দেখেন পড়ছে, ঠিক আছে, এই যে পড়ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে একদম স্পষ্ট কালি ভরা দেখা যাবে, যে কিভাবে কালি ভরা হয়, ঠিক আছে, একদম এই যে উঠতেছে স্পষ্ট। আমরা 6 পিস কলম এরই মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব দেখাচ্ছি, ঠিক আছে, এই যে হয়ে গেছে। তো আমরা এই মেশিনে কালি ভরলাম, কালি ভরার পরে যে কাজটা করতে হবে দেখাচ্ছি, কালি ভরছি, কালি ভরার কাজ শেষ, তারপরে আমরা এই যে কালো অ্যাডাপ্টারগুলো একটা ভরাইছি, তারপরে আর একটা দেখাচ্ছি, তারপর আমরা নিপ লাগাবো, আরো দুইটা আছে, আমরা আরো দুইটা বইটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আগে বের করে রাখবেন, আমি দুইটা একসাথে রাখছি, আপনারা একসাথে কালি অ্যাডাপ্টার রাখবেন আলাদা, নিপ লাগবেন রাখবেন আলাদা, ঠিক আছে, দুটা দুই দিকে রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তো এখন আমরা নিপ লাগাবো, লাগাইছি, দেখেন দুইটা লাগাইছি, ঠিক আছে, তো এই কলম হয়ে গেছে সবশেষে কলম, এই যে আমরা লাইভ কলম কিভাবে তৈরি করে আমরা দেখাচ্ছি, তারপরে এই মেশিনের কাজ, ঠিক আছে। এই মেশিনে আমরা কালি ভরছি, অ্যাডাপ্টার লাগাইছি, নিপ লাগাইছি, তো সবশেষে এই কালিটা ভরার পরে কালিটা ফাঁকা ফাঁকা থাকে, ঠিক আছে, কালিটা ফাঁকা ফাঁকা থাকলে আপনাদের লেখা স্পষ্ট আসবে না। এই জন্য আপনাদের কী করতে হবে, এই যে সেন্ট্রিফিউজিং মেশিন, হাওয়ার মেশিনটা, এটা অনেক জোরে স্পিডে ঘুরে আপনাদের বাসা বাড়িতে যে 220 লাইন আছে এই লাইনেই চলবে, 5 থেকে 7 মিনিট ঘুরাইলেই এই যে পিছন সাইডটা বাইরে থাকবে,
এইভাবে আপনারা এক একটা ডিব্বার মধ্যে 70-75 পিস করে দিতে পারবেন। তিনটা ডিব্বা লোড করে তারপরে আপনারা এটা ছাড়বেন 5-7 মিনিট। আর এই যে এখানে আমরা জাস্ট দেখানোর জন্য এইভাবে রাখছি, তো আপনারা এইগুলো যে তিনটা ছিদ্র আছে টেবিলের মধ্যে অথবা পাকার মধ্যে আপনারা নাট ফিক্স করে নেবেন। মেশিনটা অনেক জোরে ঘুরবে, অনেক জোরে ঘোরার কারণে আপনার এটা কাঁপাকাঁপি করবে, ঠিক আছে। এই জন্য আপনারা কি করবেন, এই নাট দিয়ে আটকাই নেবেন যাতে কাঁপাকাঁপি না হয়, ঠিক আছে। তো আসুন আমরা এটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই সেটি ভিউজিং মেশিন এটা 5-7 মিনিট ঘুরাইতে হয়, আমাদের এখানে ওই রকম একটা ব্যবস্থা নাই। যদিও তারপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ ভিডিও কলম তৈরি করা কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আসুন আমরা সবকিছু কমপ্লিট করছি, এখন এটা হাওয়া দিলে কলম রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই হাওয়া দিচ্ছি, এটা অনেক জোরে ঘুরে, ঠিক আছে। আমরা শক্তিটা ঘুরে আমরা ঠিক 2-3 মিনিটের মতো করছি, পুরা 5-7 মিনিটে এটা রাখা সম্ভব না, অনেক শক্তিশালী এটা, আমার টেবিল টুবিল সব ভেঙে ফেলবে। তো আপনারা যখন এটা সেট করবেন তখন এটা ওয়ালে অথবা কাঠের টেবিলের উপরে আপনারা নাট বল্টু লাগিয়ে নেবেন। তো আসুন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন আমরা লাইভ কলম তৈরি করে দেখাইছি। তো এই কলমগুলো এই যে দেখেন, এখন ইনশাল্লাহ দেখেন, এই যে দেখেন দেখেন প্রত্যেকটা কলমে কিন্তু সেই লেখা আসছে, এই দেখেন দেখেন দারুণ লেখা আসছে, ঠিক আছে, অবাক করার মতো। দেখেন দেখেন ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এই হয়ে গেছে কলম। তারপরে আপনারা যেটা করবেন, ক্যাপ লাগাবেন, এই যে রকম ক্যাপ লাগাইবেন, ঠিক আছে, সাদা ক্যাপ আছে, কালার বাই কালার ক্যাপ আছে, আপনারা ক্যাপ লাগাইবেন। ক্যাপ লাগানোর পরে এরকম পাতা আছে, এই পাতার মধ্যে আপনারা কি করবেন, এই ঢুকাই দিবেন, দেখাই, এই দেখেন, এই যে দেখছেন এইভাবে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়া এখানে আঠা আছে, এই আঠার স্টিকারটা টান্দা ছিঁড়ে ফেলাইয়া এটা যদি আপনারা একটু মুড়াইয়া দেন তাহলে কিন্তু কলম হয়ে যাবে, ঠিক আছে, এই ঠিক আছে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আপনাদেরকে আমরা লাইভ কলম তৈরি করা কীভাবে তৈরি করতে হয় দেখাইলাম এই মেশিনের মাধ্যমে। আর এই একটা কলম তৈরি করতে আপনাদের কলম যদি তৈরি করেন, ভালো মানের কলম তৈরি করলে একটা কলম 2 টাকা 80 পয়সা খরচ পড়বে টোটাল, একদম টোটাল খরচ, আমাদের কাছে নেওয়া ক্যারিং খরচ বানানোর খরচ 2 টাকা 80 পয়সা থেকে 3 টাকা, একদম হাই কোয়ালিটি কলম হবে, আপনারা মার্কেটে সেইভাবে চালাইতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আপনারা এই মেশিনটা হচ্ছে 16,000 টাকা, 4টা মেশিন, 1, 2, 3, 4, 4টা মেশিন 16,000 টাকা। আর প্রথম অবস্থায় 50 ব্রুশ কাঁচা মাল নিতে হবে, 50 ব্রুশ কাঁচা মালের দাম প্রায় 18,000 টাকা হবে। আর প্রথম অবস্থায় আপনাদের একটা স্ট্যাম্প লাগবে, ডাইস লাগবে 1200 টাকা, সেটা হচ্ছে আপনাদের কোম্পানির নামে দেওয়ার জন্য, এটা একবারই আর কখনো লাগবে না, ঠিক আছে। তো তারপর আপনারা যদি 18,000 টাকা ধরেন, 20,000 টাকা আর 16,000 টাকা, 36,000 টাকা যদি আপনারা পুঁজি লাগান তাহলে আপনারা এক একটা কলম এক এক দিনে এটার মধ্যে 3-3,500 পিস কলম তৈরি করা যায়, ঠিক আছে। যদি আপনারা 1 টাকা করে লাভ করেন এক একটা কলমে তাহলে আপনাদের 3-3,500 টাকা, আর যদি 50 পয়সা করেও লাভ করেন তারপরে আপনারা যদি 3,500 কলম বানান 1700-1800 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, দৈনিক। তাহলে আপনারা মাসে মোটামুটি 30-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো বন্ধুরা, যারা আপনারা আমাদের এই সানি মেশিনারি থেকে এই মেশিন এবং কাঁচামাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এই মেশিন এবং কাঁচামাল আপনারা সম্পূর্ণ কিছু আমাদের কাছে পাবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার চুরিহাট্টা 31 নং আজগর লেন চুরিহাট্টা,
আপনারা চকবাজার মডেল থানা সংলগ্ন চকবাজার মডেল থানার সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।